ডলারের দর নিয়ে এখনও অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ ব্যাংক। একদিকে ক্রমাগত টাকার মান কমিয়েও সংকট কাটাতে পারছে না, অন্যদিকে সুদের হার ধরে রাখায় বাজারে মুদ্রার চাহিদা কমানো যাচ্ছে না। সেক্ষেত্রে না পারছে বাজারকে মেনে নিতে, না পারছে ডলারের চাহিদা মেটাতে। বাজারে ডলারের দরে অস্থিরতা কিছুটা কমলেও স্থিরতা আসেনি। গত তিন মাসে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বাড়িয়েছে প্রায় 9 টাকা, আর ব্যাংকগুলোতে এই সময় ডলারের দর বেড়েছে প্রায় 20 টাকা। বলতে গেলে দেশে এখন ডলারের 5টি দর। যেমন বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে 95 টাকা দরে, ব্যাংকগুলো প্রবাসী আয় আনছে 105 থেকে 106 টাকা দরে, আর রপ্তানি বিল নগদায়নে ডলারের দর দাঁড়িয়েছে 101 থেকে 102 টাকা পর্যন্ত। অন্যদিকে ঋণপত্র খুলতে আমদানিকারককে ডলার কিনতে হচ্ছে 104 থেকে 105 টাকায়, আর খোলা বাজারে দরের কোনো স্থিরতা নেই, যা 120 টাকা পর্যন্ত উঠেছিল। করোনা মহামারীর পরপরই ইউক্রেন যুদ্ধ, আর তাতে অস্থির হয়ে ওঠে বিশ্ব অর্থনীতি। দেশে দেশে দেখা দেয় মূল্যস্ফীতি। গত 4 দশকে সর্বোচ্চ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি। এটিকে কমিয়ে আনতে কয়েক দফায় নীতি সুধার বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক, আর প্রতিবার নীতি সুধার বাড়ানোয় দামি হয়েছে ঋণ গ্রহণ, শক্তিশালী হয়েছে ডলার। ডলারের বিপরীতে মান কমেছে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার, আর তাতে সবচেয়ে বেশি বিপদে পড়েছে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো। গত অর্থ বছর দেশের আমদানি ব্যয় বেড়েছে শতকরা প্রায় 36%, অন্যদিকে রপ্তানি আয় বেড়েছে 33%, তবে প্রবাসী আয় কমেছে প্রায় 15%। এতে বেড়েছে বাণিজ্য ঘাটতি, ঘাটতি বেড়েছে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে, আর তাতে বাজারে দেখা দিয়েছে ডলারের সংকট। সংকট কাটাতে গত অর্থ বছর রিজার্ভ থেকে 7.5 বিলিয়নের বেশি ডলার বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক, আর তাতে প্রথমবারের মতো রিজার্ভ নেমে গেছে 40 বিলিয়ন ডলারের নিচে। ডলার সংকট কাটাতে টাকার মান কমালেও কখনোই বাজারের দরের সাথে সমন্বয় করে চলেনি বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে বাজারে মুদ্রার সরবরাহ কমাতে ব্যাংক ঋণের সুদহার বাড়ানোর সুযোগ থাকলেও সে পথেও হাঁটেনি কেন্দ্রীয় ব্যাংক। বরং বাজারে ডলারের দর কেউ কারসাজি করে বাড়াচ্ছে কিনা সেটি তদারকি করা হয়েছে। অতিরিক্ত মুনাফা করায় পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে 6 ব্যাংকের ট্রেজারি প্রধানকে। ব্যাংক ও মানি এক্সচেঞ্জ হাউসগুলোকেও বেঁধে দেওয়া হয়েছে লাভের সীমা, নিয়ন্ত্রণ আনা হয়েছে আমদানিতে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন আগামী 2-3 মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে, তবে এজন্য সুদহার সীমা তোলা হবে না। তিনি বলেন সুদের হার বাড়লে তা উদ্যোক্তাদের উৎপাদন খরচ বাড়িয়ে দেবে, আর তাতে ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। এ বিষয়ে ঠিক একই কথা বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টাও। টেক্সটবুকটা আপনাকে এই কথাটাই বলবে যে ইনফ্লেশন কন্ট্রোল করতে হলে ইন্টারেস্ট রেটটা বাড়াইতে হয়। দিস ইজ দি ক্লাসিক সলিউশন ওয়ার্ল্ড ওয়াইড, মানে এখন আমরা দেখছি সব জায়গা তাই হচ্ছে। আমাদের দেশে ইন্টারেস্ট রেট বাড়াইলে একটা বেনিফিট পাবো, আমার ইনফ্লেশন কন্ট্রোল হবে, কিন্তু ইন্টারেস্ট রেট বাড়াইলে আমার ইন্ডাস্ট্রি কত সাফার করবে, দ্যাট ইজ আনাদার ইস্যু আমার দেখতে হবে। আমরা কিন্তু মাইক্রো ইকোনমিকে ঢুকে গেছি, আমরা কি করছি, আমি ইম্পোর্টটা কন্ট্রোল করে দিয়েছি। এটা আই এগ্রি যে এট সাম পয়েন্ট ইন টাইম ক্যাপটা তুলতে হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী বলেন ডলার নিয়ে কারসাজি বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে বাজারে কিছু স্থিতিশীলতা এসেছে, তবে এটি সাময়িক। দীর্ঘমেয়াদে ফল পেতে সুদের হারের সীমা তুলে দিতে হবে। বাজারের সাথে অ্যাডজাস্ট করাটাও আমি আবার সাপোর্ট করি না, কারণ বাজারে আপনার যতটা রিয়েল ডিমান্ড সাপ্লাইকে আমাদের বাজার রিফ্লেক্ট করে, তার থেকে বাজারে রিফ্লেক্টেড হয় আপনার ম্যানিপুলেটিভ প্রাইসটা। তো সুতরাং বাজারের সাথে অ্যাডজাস্ট করাটা করার চেয়ে আমি মনে করি যে ইন্টারেস্ট রেটটা বরঞ্চ ফ্লেক্সিবল করা উচিত, যে ওইটার মাধ্যমে আপনার এক্সচেঞ্জের উপরে কিছুটা হলেও ইম্প্যাক্ট রাখা যাবে। ব্যক্তিগতভাবে এত হলো বিশেষজ্ঞ মতামত। আপনার মত কি কমেন্টে জানান।